তোমার মতো কত যুবক সকালবেলা মোটরসাইকেল নিয়ে রওনা দিছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কিসের বাহাদুরি দেখাও ওই মৃত্যু যার হাতে জীবন তার হাতে কথা ঠিক না বেটি গতকালকের একটা ঘটনা দেখলাম ফেসবুকে একজন আমাকে দেখাইলো দুই যুবক মোটরসাইকেলে রওনা দিছে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে মাথার মগজ এক জায়গায় বডিয়া রাখছে কি হবে সঙ্গে যুবক কবরে কে হবে সঙ্গে তো কেমনে থাকবা ওই কবর পড়িয়া বন্ধু বান্দব কাউকে সে তাই পাইবা মাওলাই রে বাবা নাই রে কবরে আল্লাহ ছাড়া কে হইতো মার না থাকবে চাঁদপুর হাজীগঞ্জের যুবক ভাইরা ভালো করে বুঝিয়া লও এই মাহফিল হওয়ার কথা ছিল না পুরা মাহফিলের প্যান্ডেল দা বাজান যে চট গুলা যে হোগলা গুলা বিছানো হয়েছিল মাটির সাথে লেগে গেছে হোগলাওয়ালা বলল হুজুর তাই না উঠাইতে পারতাছি না ঠিক না বেটা হালাকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা ছিল না ঢাকায় আমি যখন দুইটার দিকে বের হই ঢাকার থেকে ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত মুসলধার বৃষ্টি নেমেছে যখন আপনাদের দাউদকান্দি ব্রিজ ছাড়াইলাম আর বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ বলে ভাবছিলাম বৃষ্টি হবে না মাঠ পুরা পানিতে ভিজে গেছে মসজিদে আজকে বসছেন বাজান শুকনো জায়গায় আপনাদের বসতে দিয়েছে কিন্তু কবরওয়ালারা যারা কবরে পড়ে দিয়েছে তারা তো একবারও বলতে পারে না আমি ভিজে জায়গায় থাকবো না বৃষ্টি নামতে আমার এখান থেকে উঠে শুকনা জায়গায় লয়ে যা যুবক ভাই আসো না আমি তোমার দুইটা পাও ধরে বলছি এই দুনিয়াটা থাকার জায়গা নাই রে ভাই থাকতে পারবি না যুবক ভাই থাকতে পারবি না থাকার কোন সিস্টেম নাই আমার বিশ্ব নবী যদি থাকতে চাইতেন কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ বাড়িয়ে দিতেন নবী আমার বললেন আমি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি এরপরে মৃত্যু হবে না হ্যাঁ তাহলে আমার এক সেকেন্ডে বাঁচার দরকার নাই নিশ্চয় পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যাবে এই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না আপনি যেরকম ভাবে আপনার বাবার লাশের পাশে বসে কেঁদেছেন আপনার সন্তান একদিন আপনার লাশের পাশে বসে বসে কাঁদবে কথা ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই তোমার কিছুই তোমার না বাবা সবগুলো মিথ্যা ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে এত কষ্ট করে চাঁদপুর বাজারের থেকে হাজীগঞ্জ বাজারের থেকে আলামিন বাজারের থেকে টিন কেটে টিন কিনে রড কিনে সিমেন্ট কিনে এরপরে বিল্ডিং করেছেন বাবা স্ত্রী পুত্র কেউ আপনার ওই বিল্ডিং এর নিচে আপনাকে একবারও কবর দিবে না বরঞ্চ আপনার ইন্তেকালের পরে দূর দূর করে আপনার তারায় দিবে সাদা তিনখানা কাপড় দিয়ে প্যাকেটিং করে আপনার ওই জঙ্গলে রেখে আসবে যেই জঙ্গলে দিনের বেলাও কেউ যায় না কথা বলেন না কেন যে দিনের বেলাও মানুষ যায় না সাপ বিচ্ছু বড় বড় ভয়ঙ্কর বড় বড় সাপের সমস্ত বডি ডাফার খেয়ে ফেলবে যুবক ভাই যেই
কবরস্থানে তোমার বাবারে তোমার দাদারে তোমার নানারে রেখেছো তুমি যেরকম ভাবে সারা বছরে যাও না ওই কবরটা দেখার জন্য তোমার সন্তানও একদিন তোমার সন্তানও একদিন তোমার ভাই তোমার বন্ধু আজকে একসাথে সিনেমা দেখো একসাথে বায়োস্কোপ দেখো একসাথে খেলাধুলা করো একসাথে ফুটবল খেলো একসাথে কত বন্ধু-বান্ধব আড্ডা মারো একটা বন্ধু তোমার কবরে বসে দিয়ে পুরো বছর বন্ধু তোমার খবর নেবে না বরঞ্চ রাতের অন্ধকারে কবরে পাশ দিয়ে গেলে বলবে এখানে ওই আব্দুস সুবহানকে কবর দিয়েছে ওখানে যাও যাব না ডর লাগে কথা বলেন না কেন কিসের বাহাদুরি দেখাও ভাই এ যুবক আই আমি তোর পাও দূরে ধরছি ভাই আর নামাজ কামাই দিস না আর নামাজ কামাই দিস না রে ভাই আর জীবনে মা বাবার সাথে বেঈমানি করিস না জীবনে বিশ্বনবীর সুন্নাতটার মুখে হাত দিস না দাড়িগুলা কাটিস না রে ভাই দাড়ি ছাড়া কবরে গেলে একটাও জুতার বাড়ি ছাড়া কবরে শান্তিতে থাকতে পারবি না কথা বলে না কেন যারা দাড়িগুলা শেষেছো মনে রাখবা যারা দাড়িগুলা কাটছেন ছাড়ছেন অপেক্ষায় থাকেন তালফাহু জুহাহুমুন নার আল্লাহ কোরআনে বলেন সর্বপ্রথম জাহান্নামের আগুনে মুখে থাবা পারবে মুখে মুখে থাবা দিয়ে মুখের গোস্তগুলো ঝরা দিবে যেই মুখের মধ্যে দাড়ি নাই তুমি যত বড় নেতা হও তুমি যত বড় ক্যাডার হও কোরআন শরীফে আল্লাহ বলেন তালফা জুহাহুমুন নার জাহান্নামের আগুনে প্রথমেই মুখের উপরে থাবা মারবে যখন দেখবে আপনার সফফান সফফা আপনার মুখতে দাড়ি নাই আপনার বাসার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই রসুলের কলিজায় আর আঘাত করো না জোরকান মারহাবা বলেন আর কামাই দিব না নামাজ আর ছেড়ে দেব না বলেন নামাজ আর জীবনে ছেড়ে দেব না ইনশাল্লাহ বলেন জীবনে আর দাড়িতে খুল লাগাবো না ইনশাল্লাহ বলেন যারা দাড়িটা রাইখে কবরে যেতে পারবেন আমি আপনার সাথে ওয়াদা দিলাম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা ফুলের বাগান হয়ে যাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি মারহাবা বলেন আরো জোরে বলেন আরো জোরে আল্লাহু আকবার জোরে বলেন তো এই ঘটনাটা শোনার পরে আজ থেকে নিয়ত করে ফেলবেন যারা দাড়ি সাজতেন আর জীবনে দাড়ি সাজবেন না আল্লাহর এক বান্দা আপনাদের মতো খেত খামারিতে কাজ করতো হঠাৎ করে ওয়াজ শুনতে গেছে ওয়াজ শুনতে যাই এক পীরের কাছে মুরিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন দনা আপনাদের মুমিন বাড়ি অথবা আল্লাহর কুতুব উজানি অথবা আপনাদের এখানে আরো আল্লাহর ওলি আছে না হ্যাঁ বড় বড় আছে না মোবারক করি সাহেবের কলিজার টুকরা সন্তানগুলো সবই আল্লাহর ওলি জোরে কোন মারহাবা এই যে 31 আগস্ট আপনাদের এলাকায় আসবে হুজুর তাই না আল্লাহ আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন আপনারা চিনলেন না আপনারা চিনলেন না আপনাদের এলাকায় বড় বড় বুজুর্গ আছে সারা পৃথিবী তাদেরকে চিনে কিন্তু আপনারা চিনেন না ঠিক এরকম এক বুজুর্গের কাছে ওয়া শুনতে যাইয়া মুরিদ হয়ে গেছে কিন্তু এমন সময় মুরিদ হয়েছে ভাই তখন দাড়িগুলো ছোট ছোট কাঁচা হঠাৎ করে বউরে রাতের অন্ধকারে ডাকে ডেকে ডেকে বলতেছে বউরে হুজুর বলছে ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন দিশাইবিতিল মুসলিম যারা পাকা দাড়ি লয়ে কবরে যাবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল না করতে পারে লজ্জা পায় পাকা দাড়ি ওয়ালা কবরে যাওয়ার সাথে তার জন্য জান্নাতের বিছানা বিছাই দেওয়া হয় বউরে কি লেগে জানে মুন্ডা কইতাছে আমি বেশি দিন বাঁচব না আমি মনে হয় বাঁচব না যদি আমার দাড়িগুলো কাঁচা থাকে আমার বড় পোলা আব্দুস সুবহানকে বলিস যেন আধা কেজি ময়দা কিনে আমার দাড়ির মধ্যে সুন্দর করে মাখাইয়া সাদা বানায় দেয় অন্তত প্রথমবার ফেরেশতা যখন দেখবে দাড়িগুলো কাঁচা নাই সাদা অন্তত প্রথমবার দেখেই মনে হয় আমারে মাফ করে দিতে পারে বসন্তে বিবি যখন দেখলেন স্বামী অত্যন্ত কাকুতি মিনতি সুরে বলতেছে আল্লাহর কুদরত বোঝা যায় না গো বাবা যখন বলেছে আমার কাঁচা দাড়িগুলা ময়দা দিয়ে পাকা বানায় দিও ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন গো বাবা আমার মালিকের কাছে এই দরদের কথাটা মায়া লাগিয়ে গেছে
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بشنبي بولين جارا زيبوني أكبر أمر سنتك بھلو بشبي أمر سنتك بھلو بشي من أحيا سنتي أمر أكتا سنتك زندا كوربي আমি নবী ডিক্লারেশন দিলাম তার কবরের লাশ আর আমি নবীর কবরের লাশ পাশাপাশি থাকবে আমার জান্নাত আর তার জান্নাত পাশাপাশি থাকবে বিশ্বনবীর কথা কি আর মিথ্যা রে বাবা ভালো করে বুঝিয়া গো বাবা আপনারা জানেন সারা পৃথিবী জানে আমি কয়েকদিন আগে অসুস্থ ছিলাম প্রচন্ড অসুস্থ ছিলাম এমন অবস্থা হয়ে গেছিলাম বাসব কিনা সন্দেহান ছিল আপনাদের সামনে কথা বলতে পারবো এই আশা ছেড়ে দিয়েছিলাম আল্লাহ পাকের শুকর যে আপনাদের সামনে আল্লাহ পাক আবার হাজির হওয়ার তৌফিক দান করেছেন আসলে সুস্থ রাখার মালিক কে আল্লাহ অসুস্থ করেন কে আল্লাহ শুধু আপনাদের খেদমতে আরজ করব এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না মানে আমার আগের বক্তা ওয়াজ করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত উনি কিন্তু মৃত্যুর কথা আগে বলেছেন হায়াতের কথা পরে বলেছেন আল্লাহ বলেছেন কি ওই সত্তা যিনি পবিত্র যিনি মৃত্যু দান করেছেন মৃত্যু দান করবেন জীবনের মালিকও যিনি মৃত্যুর মালিকও জোরে বলেন আসলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে আপনাকে আমাকে প্রথম মৃত্যু রেখেছিলেন আপনারা আমি কিন্তু জীবিত না ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব আমরা ছিলাম মৃত এক ফোঁটা নাপাক পানি ছিল আমার বাবার দুই ঘরের মাঝখানে আল্লাহ কোরআনে তাই বলেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব তোমার বাবার দুই ঘরের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাক পানি যুবক পোলাপান এখানে বসে আছে এটা অনেকে সপ্তদোষের সাথেও চলে গেছে কথা বলেন নাই রাত্রে খোয়াব হয়েছে নাপাক পানিটা চলে গেছে লুঙ্গির সাথে গেছে কত ভাবে গেছে কত হাজার বাচ্চার ডিম চলে গেছে কিন্তু সব ডিমের ভিতরে আপনার আমার জন্ম হয় নাই যেই ডিমটার ভিতরে আপনার আমার জন্ম হবে ওই ডিমটাই আমার মায়ের রেহেমে দিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেন বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ ও কুনতুম আমওয়াতান ফাহিয়া এখানেও মৃত্যুর কথা আল্লাহ বলেছেন তোমরা মৃত ছিলা মৃত কেমনে ভুলে যাও কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা বান্দা কেমনে আমার ভুলে যাস তোরা তোরা মৃত ছিলি মৃত এক ফোঁটা নাপাক পানি ছিল ওই পানিটা তোর বাবা বয়ে নিয়ে বেড়াইছে তোর মার ভিতরে গেছে তারপরও মৃত ছিল এই মৃত ডিমটাকে আমি আল্লাহ আস্তে আস্তে বড় করে আহিয়াকুম জীবিত করেছি হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কই সুবহানাল্লাহ এক সাস আট করে রইছে কি কইবে হে বুঝতেছে না এটার নাম তো মুসলমান নেই রে ভাই আপনি বৃষ্টির মধ্যে থেকে প্যান্ডেল বাদ দিয়ে মসজিদে বসেছেন আমি জানি চাঁদপুরের মানুষ হাজীগঞ্জের মানুষ এটা হাজীগঞ্জ না কোন থানা এটা চাঁদপুরের হাজীগঞ্জ না হাজীগঞ্জ মানে কি মিয়া হাজীদের বসবাস সুবহানাল্লাহ বললেন না মনে হয় আল্লাহ ওয়ালারা এই দেশে বাস করেছেন হাজীগঞ্জকে সব আমরা হলো গোপালগঞ্জের মানুষ আর আপনারা হলো হাজীগঞ্জের মানুষ আমরা হলো গোপালী আর আপনারা হাজী সুবহানাল্লাহ বেহামদি কত দাম আপনাদের হাজীগঞ্জ এমন একটা জায়গা এটা মনে হয় আজ থেকে শত বছর আগে অথবা পঞ্চাশ একশো বছর আগে এখানে হাজিদের কেল্লা ছিল কোন হাজি সাহেব এখানে হয়তো আল্লাহর কোন কুতুব এখানে এসেছিলেন যার ইতিহাস ধরে রাখতে যে হাজীগঞ্জ নাম রাখা হয়েছে ঠিক না বেঠিক আল্লাহ আকবার আমরা কত দামি মানুষ চাঁদপুরের মানুষ মুমিন বাড়ির মানুষ আরে আপনার ওই চাঁদপুরে এমন একটা গ্রাম আছে একটা গ্রাম রে সারা পৃথিবী চিনে ঠিক না বেঠিক সেই গ্রামটার নাম কি মুমিন বাড়ি উজানি আছে মুমিন বাড়ি আছে তাই না সারা পৃথিবী চিনে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ চিনে না পৃথিবীর এমন কোন দেশ নাই যদি সে মুসলমান হয় কথা ঠিক না বেঠিক
আর আল্লাহু আকবার কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বাটাকে আল্লাহরে ডাকতে ডাকতে এমন বানাই দিয়েছিলেন আল্লাহর রাসূলকে ডাক দিলে উনি খোয়াবের মধ্যে দেখতে পাইতেন আরো জোরে বলতে পারলেন না আরো জোরে কোন কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলপাদরে চাঁদপুরে জন্ম নিয়েছে না সেটা কোন থানায় কসুয়া থানার আপনারা হাজীগঞ্জের থানা সুবহানাল্লাহ কত দাম আপনাদের কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ এর জীবনে একটা ঘটনা আমি পড়েছি আমার মনে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি কোন মাসলায় যদি ঠেকে যাইতো আল্লাহ রাসূলের কাছে হল করে নিতেন মাসলায় যদি ঠেকে যাইতেন যে এই মাসলাটা উনি বুঝেন না চোখটা বন্ধ করলেই ঘুমের মাধ্যমে বিশ্বনবী তাকে বাতাই দিয়ে যাইতেন তাদের দিল কত কাষ্ঠ ছিল রে ভাই দিল কত কাষ্ঠ ছিল এই দুনিয়া চিরদিনই রইব না আইসো একা যাইব একা চলি কিবা হবে সঙ্গে তোমার কবরে আল্লাহর কুতুব ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কবিতাগুলো বলতে না চোখ দিয়ে চোখের পানিতে বুক ভাসাই দিতেন কিবা হবে সঙ্গে তোমার কবরে কিবা হবে সঙ্গে তোমার মরণে অবদান এই মসজিদ যারা করেছে এই মসজিদ যাদের জায়গায় দেখবেন অধিকাংশ মানুষ আজকে কবরে চলে গেছে ঠিক না ঠিক তাদের নাম নিশানাও নাই কবরটা খনন করে দেখেন হাড্ডি গুলাও নাই হাড্ডি গুলো মাটির সাথে মিশে গেছে কিসের এত বাহাদুরি দেখা আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি রমক সেরা উল্লাহ কেতা উল্লাহ পাদের উল্লাহ তুমি কত গন্ডা কেন কিসের সাতান নেতা তুমি সাইরেনের দাম আছে রে নেতার মিয়া কত নেতা পড়ে রয়েছে কবরের উপর দিয়া কুত্তা বিলাইতে হাঁটে কবরের উপর দিয়ে গরুতে ঘাস খায় বলতেও পারে না যে আমার কবরে ঘাস খাইস না আমি খুব নেতাওয়ালা ছিলাম কথা বলেন না কেন কিসের সাতার বাহাদুরি দেখেন আপনারা সব বাহাদুরি শেষ যেদিন কবরটা যেদিন আপনারা আমার কবরে চলে যাবে সব বাহাদুরি শেষ শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই জীবনটা কেমন ভাবে গড়বেন যেন কবরে যাইবার পরে কোনো টেনশন না থাকে ঠিক না বেটি এই যে আমার বাজানটা বসে আছে আজ থেকে 30 বছর আগে মা হারাইছেন এমন যুবক এখানে আছে 10 বছর 5 বছর 2 বছর আগে মা হারাইছেন বাপ হারাইছেন আমি ইলিয়াস রহমান জিহাদি মায়ের চেহারাটাও ভালো করে মনে নাই আমি 12 বছর বসে মা হারাইছি যারা আপনারা ওয়াজ শুনছেন আপনারা জানেন মার চেহারা এতটুকু মনে আছে যে আমার মার চেহারাটা আমার মতো ছিল অবিকল আমার মতো সুন্দর আমার চেয়ে বেশি সুন্দরী ছিলেন আমার মা নাকটা আমার মতো ছিল চোখটা আমার মতো ছিল আমার বাবা বলেন আমার চাষিরা বলেন এতটুকু মনে আছে 12 বছরের বালক ছিলাম আমি আমার মা চলে গেছে কবরে আমার মায়ের কত আশা ছিল আমার আলেম দেখবে আমার মায়ের কত আশা ছিল আমাকে নিয়ে হজ করবে আমার মায়ের কত আশা ছিল আমি ইলিয়াসকে নিয়ে আমার মা মসজিদ মাদ্রাসা করবে সব আশা শেষ হয়ে গেছে যেদিন কবরে চলে গেছে ঠিক না বেটি জোরে বলেন আপনারা কি আমার কথা বুঝেন না হ্যাঁ একজন লোক ওঠার চেষ্টা করবেন না আমি কিন্তু মুসাবে কথা বেশি রাত করব না অল্প সময়ের ভিতর বিদায় নিব শুধু একটা কথা দামি কথা বলে দিয়ে যাব আমি যেমনি করে 12 বছর বসে মা হারিয়েছি আমি যেমনি করে কত মুরব্বী হারিয়েছি আপনারাও তো অনেকে মুরব্বী হারাইছেন হারাইছেন না বাবা আপনার সন্তান একদিন বলবে যে আমার বাবা আজকে দুনিয়ায় নাই আপনার দাদা নাতি একদিন বলবে আমার দাদা আজকে কবরে এ যুবক আমি তোমার দুইটা পাও ধরে বলে যাব তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে
বিজ্জতি লাঞ্ছিত বঞ্চিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।